কাজে যেটা বললাম, আমাদের একটু লাকও আমাদের কিন্তু ফেভার করতে হবে, না হলে হয়তো আমরা পুরো জিনিসটাকে একসঙ্গে কন্ট্রোল করতে হবে। এটার সঙ্গে যোগ হচ্ছে, একটু আগে আপনি বলেছেন যে রমজান মাস আগত, এবং আমাদের এখানে একটা সংস্কৃতি আছে, পৃথিবীর সব দেশে মুসলিম দেশে রমজান মাসের সময় জিনিসপত্রের দাম বাড়ে না, আমাদের সংস্কৃতিতে হচ্ছে রমজান মাসের সময় সব জিনিসপত্রের দাম বাড়ে, কাজে এটা একটু মাথায় রাখতে হবে। এটাও সরকারের সামনে একটা চ্যালেঞ্জ। আপনি দেখেন পলিসি কিন্তু অলরেডি সরকার চেষ্টা করছে, যেমন তারা বলেছে 20টা পণ্যকে বলেছে দরকার হলে কেউ যদি লোন ধার করেও যদি এটা আমদানি করে এই পণ্যগুলোকে, তাহলে 90 দিন পর্যন্ত তাদেরকে অতিরিক্ত সুযোগ দেওয়া হচ্ছে, যেন 90 দিনের মধ্যে তারা এগুলো পরিশোধ করলেও তাদেরকে অতিরিক্ত কোনো সুদ দিতে হবে না, সেটা সরকার করছেন। আরেকটা কাজ তারা করার চেষ্টা করছেন যে এখন যে যে পণ্যগুলো খুব এসেন্সিয়াল পণ্য, সেই পণ্যগুলোর উপরে কিন্তু ওই ট্যারিফগুলোকে এখন কমিয়ে দেওয়া হয়েছে বা জিরো করে দেওয়া হচ্ছে, যেন ওই ট্যারিফগুলো না হলে যেন দ্রব্যমূল্যের দামটা আমাদের অভ্যন্তরীণ বাজারে খানিকটা কমে আসতে পারে। এফোর্ট দেওয়া হচ্ছে, আমরা আশা করি যে শীতকালে যে সবজি আসবে বাজারে, এই ফলনটা ভালো হলে হয়তো আমরা দেখবো যে আমরা মূল্যস্ফীতির লাগামটাকে টেনে ধরবো। আরেকটি ব্যাপার সরকার চিন্তা করতে পারে, কিছু চিন্তা হচ্ছে আমার ধরনের এটা ইমপ্লিমেন্টও করা হবে, দেখুন মূল্যস্ফীতি হওয়া মানে হচ্ছে গরিব মানুষ, তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এটা মনে রাখতে। আমি একটু আগে বলেছি 20 মিলিয়ন লোক বাংলাদেশে এখন তারা কিন্তু খাদ্য অনিরাপত্তায় ভুগছে। সরকার উচিত হবে যে এই ফ্যামিলিগুলোকে যদি স্বল্প মেয়াদে কোনো সাহায্য করা যায়, তাদের ফুড সিকিউরিটি নিশ্চয়তা করাটা আমি বলবো যে একটা প্রধান একটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে।